নমস্কার, জয় মাতা দা। আজকে একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব, অবশ্যই টিপসের আলোচনা। আপনি দেখতেই পাচ্ছেন লাল কাপড়টা পরে আমি একদম পুজো থেকে উঠেই আসলাম। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, যে টিপসটাকে নিয়ে আলোচনা করব, অত্যন্ত গুরুত্বপূর্ণ টিপস এবং বহু ছেলে মেয়ে এই টিপসটাকে নিয়ে একটা তাদের এই টিপসটা ব্যবহার করতে পারে, তাদের আশা পূর্ণ করতে পারে টিপসটা দিয়ে। টিপসটা হচ্ছে বশীকরণের টিপস। বশীকরণের প্রয়োজন কিন্তু অনেক ক্ষেত্রে হয়ে যায়, মানুষের ক্ষেত্রে দেখা যায় অনেক সময় স্বামীরা যদি ঠিকঠাক কথা না শোনে, অনেক বউরা, বাড়ির বউরা তার স্বামীকে বশ করতে চেষ্টা করে, এরকম উল্টোভাবেও হতে পারে, কোনো পুরুষ মানুষ তার ওয়াইফকে বশ করতে চেষ্টা করে, বা কোনো ছেলে মেয়ের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে এবং কোনো কারণে সেই ছেলে মেয়ের মধ্যে সম্পর্কটা কেটে গেছে এই মুহূর্তে, কিন্তু সেই ছেলে বা মেয়ের সেরকমভাবে আর ভালোবাসা নেই, সেই ক্ষেত্রে একটা বশ করার একটা চেষ্টা হয়। তবে এই বশীকরণ কিন্তু মানে ওই হঠাৎ আমি একটা মেয়েকে দেখলাম খুব ভালো লাগলো এবং আমি তাকে বশ করব, এরকম কিন্তু হবে না। তন্ত্রের মধ্যে সৎকর্ম, সৎকর্মের মধ্যে সবথেকে কঠিন কাজ হচ্ছে বশীকরণ করা। তাই বশীকরণ করতে গেলে অনেক সময় দেখা যায় যে কাজটা কিন্তু হয় না, কিন্তু কাজটার যে কোনো মাহাত্ম্যই নেই, কাজটার যে কোনো গুরুত্বই নেই, তাও কিন্তু ভুল কথা। আসলে বশীকরণ সাধারণভাবে দেখা যায় যে বশীকরণ করতে গেলে পারে যারা বশীকরণ করছে, অর্থাৎ যে সমস্ত সঠিক তান্ত্রিকরা বশীকরণ করছে, তাদের একটা জপ ক্ষমতা রয়েছে, অর্থাৎ তারা একটা নির্দিষ্ট জপ করে, সেই জপ থেকে একটা কিন্তু ক্ষমতা তৈরি হয় এবং বশীকরণের মধ্যে কোথাও একটা দীক্ষিত হওয়া এবং বিভিন্ন পূজা পাঠ করা, জপ করা, বিভিন্ন পাওয়ার সঞ্চয় হওয়া তার ভিতরে, এটা কিন্তু অনেক সময় ভালো কাজ করে, এগুলো করলে পারে। কিন্তু একটা সাধারণ মানুষ বশীকরণ করলে যে হবেই না, তাও কিন্তু ব্যাপারটা এরকমভাবে ক্লিয়ারভাবে বলা যায় না। তবে আমার মনে হয় যে বশীকরণ যদি আপনার কাউকে করার হয় এবং তার মধ্যে যদি যুক্তি থাকে, মানে আমি বলছি না যে আপনি একটা গরিব মানুষ এবং কোনো একটি বড় লোকের মেয়েকে আপনি বশ করে ফেলবেন, বা বড় লোকের মেয়ে একটা যা হোক একটা কাউকে বশ করে ফেলবেন, এরকম ব্যাপারটা কিন্তু নয়, একটা সম্পর্ক থাকতে হবে, তাহলেই বশীকরণ হয়। যদি বশীকরণ মানে কোনোভাবে সম্পর্ক খারাপ হয়ে যায়, বেশিরভাগ বশীকরণ মানে দীর্ঘকালীন প্রেমিক প্রেমিকার মধ্যে এবং স্বামী স্ত্রীর মধ্যে ভালো কাজ করে। তো যদি দেখা যায় যে স্বামী স্ত্রীর মধ্যে বা পুরনো প্রেমিক প্রেমিকার মধ্যে একটা সম্পর্ক বিচ্ছেদ মতো হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, তাহলে সেখানে কিছু উপায় করে আপনি কিন্তু অবশ্যই এই বশীকরণ ক্রিয়া করতে পারেন, ঠিক আছে। এই বশীকরণ ক্রিয়া করলে পারে, আমার আমার যেটা ধারণা, আমি যতটা তন্ত্র বিষয়ে জানি সেখান থেকে আমি বলতে পারি যে আপনারা কিন্তু লাভবান হতে পারেন। এবং বশীকরণ যে কথাগুলো টিপসগুলো বলবো সেগুলো আপনারা বাড়িতেই করবেন, খুব বেশি কঠিন কাজ নয়। এবং কঠিন কঠিন অনেক বশীকরণ রয়েছে এবং অনেক বশীকরণ রয়েছে যেগুলো কোনো তান্ত্রিককে দিয়ে আপনাকে কাজ করাতে হবে, সেগুলো অন্য ম্যাটার চলে আসছে, অন্যরকম বিষয় চলে আসছে। কোনো তান্ত্রিককে দিয়ে যদি আপনি বশীকরণের কোনো কাজকর্ম করেন, সেখানে কিছু অর্থ ব্যয়িত আপনার হতে অবশ্যই হবার একটা চান্স রয়েছে, কিন্তু সেই সব দিকে না গিয়ে আপনি নিজের বাড়িতে বসে নিজের জন্য আপনি কিন্তু বশীকরণটা করার চেষ্টা করুন। আমার মনে হয় যে আপনাকে যে টিপসগুলো আমি দেবো সেগুলো যদি আপনি নিজের বাড়ির মধ্যেই করেন, তাহলে আপনি কিন্তু অনেক ভালো একটা রেজাল্ট পাবেন, কারণ আপনি সেই বশীকরণ করতে গেলে পারে নিজের মানসিকতা দিয়ে কিন্তু করবেন এবং নিজের মানসিকতা দিয়ে, ভালো মানসিকতা দিয়ে, মন দিয়ে যে কাজটা করা যায়, সেই কাজটা কিন্তু অনেকটা বেশি সাকসেস রেট হয়ে যায়। যদি বাই চান্স না হয়, তখন তো আমি রয়েছি আপনাদেরকে সহযোগিতা করার জন্য। আপনাদেরকে খুব কঠিন কাজ কিন্তু আমি বলবো না, বশীকরণের জন্য অনেক মানে গাছগাছালার ব্যাপার রয়েছে, অনেক রকম দর্শকর্মার মানের ব্যাপার রয়েছে, অত রকম ঘোর প্যাচের মধ্যে আমি না গিয়ে কয়েকটা টেকনিক আপনাকে বলছি যেটা আপনি বাড়িতেই করতে পারবেন। করে দেখুন, আপনার বাড়িতে যদি এরকম সমস্যা হয়, আপনার স্বামী বা স্ত্রীকে বশ করার প্রয়োজন হয়ে পড়ে, তাহলে আপনি করে দেখুন, আপনি কিন্তু লাভবান হবেন। আপনি কী করবেন, একটা বট গাছের শিকড় কোথাও থেকে জোগাড় করবেন। বট গাছের শিকড় খুব ছোট্ট মানে অসামান্য একটুখানি শিকড় জোগাড় করবেন। সেই বট গাছের শিকড়টাকে জোগাড় করে আপনি একটা পানের মধ্যে, মানে বিভিন্ন মশলাপাতি পানের মধ্যে যেমন দেওয়া হয়, তার সঙ্গে ওই বট গাছের শিকড়টাকে দিয়ে দেবেন। দিয়ে আপনি যদি চান যে আপনার হাজবেন্ডকে বশ করবেন, বা আপনি যদি পুরুষ মানুষ হন, আপনি যদি চান আপনার ওয়াইফকে বশ করবেন, আপনি তাকে খাইয়ে দিন এবং আপনি দেখবেন কি সে কিছু আস্তে আস্তে করে কয়েকদিনের মধ্যে সে কিন্তু আপনার বশীভূত হয়ে যাচ্ছে। কিন্তু এই বশীকরণ বা তন্ত্রের সব রকম কর্মের মধ্যে একটা কথা খেয়াল রাখতে হবে, একবার করলেই যে সব কিছু হয়ে যাবে এরকম কিন্তু ব্যাপার নয়।
দু একবার দু তিনবার করার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনি সাত সাবজেক্টটা পেয়ে যাবেন। এছাড়াও কিন্তু যদি দেখা যায় বটের শিকড়, হ্যাঁ বটের শিকড় দিয়ে অনেক রকম কাজকর্ম করা যায়। বট গাছের শিকড় যদি জলের মধ্যে একটুখানি মিশিয়ে যদি আপনি তিলক লাগাতে পারেন এবং সেই তিলকটা লাগিয়ে কোনো মেয়ের কাছে যান আপনি, তাহলে সেই মেয়েটা কিন্তু আপনার কথাবার্তা কিছুটা মানবে বা রাখবে, এরকমও অনেক সময় দেখতে পাওয়া যায়। এছাড়াও পানের মধ্যে যদি আপনি ডুমুর গাছের শিকড় রেখে দিয়ে কাউকে খাওয়ান, সেখানেও কিন্তু একটা বসবার চান্স চলে আসে, অনেক সময় দেখতে পাওয়া যায়। এবং কোনো বিবাহিত মহিলা তার যে সে যে জুতোটা ইউজ করে ব্যবহার করে সেই জুতোটার একটা মাপ দেখুন, কতটা পরিমাণে জুতোটা রয়েছে সেই জুতোটার একটা মাপ দেখে নিন এবং সেই জুতোটার মাপে আপনি একটু আটা নিন, ঠিক আছে। ধরুন জুতোটার ওজন 200 গ্রাম, কথার কথা বলছি, আপনি ওই 200 গ্রাম একটা আটা নিন, আটা দোকান থেকে কিনে নিন, 200 গ্রামই কিনবেন, 500 গ্রাম এরকম কিনবেন না, 200 গ্রামই কিনবেন। কিনে ওই আটা দিয়ে রুটি বানান এবং ওই রুটির মধ্যে 4টে রুটি আপনি বানান এবং 4টে রুটি বানিয়ে যাকে বশ করতে চাইছেন তাকে খাইয়ে দিন। এটা স্বামী স্ত্রীর মধ্যেই প্রযোজ্য, মানে স্ত্রী যদি এখন স্বামীকে বশ করতে চায় তাহলে 4টে রুটির আটা বা 4টে রুটির পরিমাণ মতো আটা ময়দা আটা ভালো করে লেচি বানিয়ে রুটি বানিয়ে তার স্বামীকে খাওয়াতে পারে। আবার স্বামী যদি চায় তাহলে স্বামী গোপনে কাজটা করে, কিন্তু নিজেকে করতে হবে রুটিটা, কিন্তু কাউকে দিয়ে করিয়ে আনলে হবে না এরকম ব্যাপার। তাহলেও কিন্তু আপনার অপর পার্টনার কিন্তু আপনার মতো বশীভূত হওয়ার একটা চান্স চলে আসবে। একটা মূল রয়েছে, একটা মূলের নাম হচ্ছে যে একটা মূলকে বলা হয় সহদেবী। সহদেবী গাছ যারা দেখবেন, যদি আপনি চিনতে না পারেন আপনাদের এলাকায় যে বিভিন্ন গাছের শিকড় বিক্রি করে সেইখানে গিয়ে যোগাযোগ করলে পারে, তারা কিন্তু অবশ্যই বলে দেবে বা আপনাকে এনে দেবে। এই সহদেবী গাছের একটা আপনি কী করবেন, সহদেবী গাছের একটা মানে ওই সহদেবী গাছটা একটা নিয়ে নেবেন, ওই ওই শেকড় বাকড় যারা দেয় তাদের কাছ থেকে কিনবেন, ঠিক আছে। অবশ্যই বিনা পয়সায় কিছু নেবেন না, সব তার জন্য একটা না একটা অবশ্যই তার মূল্যটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আপনার যদি খুব পরিচিত থাকে, যতই হোক না নিতে চায় তবুও আপনি মূল্যটা দেবেন, মানে মূল্য ছাড়া কিন্তু কোনো জিনিস করবেন না। ওই সহদেবী গাছ আপনাকে একটা আনতে হবে এবং যেখানে আপনার ঘরের ছাওয়া রয়েছে সেই ছাওয়ার মধ্যে গাছটাকে আপনি আলটো করে রেখে দেবেন। ছায়ার মধ্যে রেখে দিলে পরে দেখবেন গাছটা কয়েকদিনের মধ্যে, এটা 1 হপ্তাহর মধ্যে কিন্তু গাছটা একটু শুকিয়ে যাবে। সেই শুকিয়ে গেলে পরে সেইখান থেকে কিছু পাতা কেটে নিয়ে আপনি পানের মধ্যে ভরুন এবং আপনি তার আপনার পার্টনারকে খাইয়ে দিন, ভুলিয়ে ভালিয়ে যা কথাবার্তা যাই হোক কেমন করে হোক আপনি খাইয়ে দিন। আপনি দেখবেন আপনার পার্টনার কিন্তু আপনার উপর অনেকটা পরিমাণে ডিপেন্ডেন্ট হয়ে যাবে, অনেকটা পরিমাণে আপনার কথাবার্তা শুনছে বা আপনাকে প্রাধান্য দিচ্ছে, এরকম একটা ঘটনা কিন্তু ঘটে যাবে। এছাড়াও কিন্তু আরও বশীকরণ আমরা আছে, আমি যদি একটুখানি খাতার দিকে তাকিয়ে নিই তাহলে পরে দেখা যাচ্ছে যে ভোজ পাতার মধ্যে আপনি লাল চন্দন দিয়ে যদি আপনি মনে করুন কোনো শত্রুর নাম লিখলেন, মানে আপনাকে কোনো লোক মনে করা যাক প্রচণ্ড জ্বালাচ্ছে, অনেক সময় দেখা যায় অফিসের বস বা ব্যাংকের কোনো ম্যানেজার এরা আপনার বারবার ধরে পয়সার জন্য বারবার ধরে আপনার কাছে পয়সা নেই তবুও কিন্তু আপনাকে ফোন করে যাচ্ছে, আপনাকে জ্বালাতন করছে, আপনি সেই ব্যক্তির নাম লিখবেন একটা ভোজপত্রের মধ্যে রক্তচন্দন দিয়ে, মানে লাল চন্দন দোকানে দশকর্মা দোকানে অবশ্যই কিনতে পাওয়া যায়, রক্তচন্দন দিয়ে সেই নাম সেই লোকটার নাম লিখবেন এবং সেই লোকটার নাম লিখে আপনি একটা ওই ডাবরের বা একটা দশকর্মা দোকানে বিভিন্ন মধু পাওয়া যায় একটা মধুর শিশি কিনবেন এবং সেই মধুর শিশির মধ্যে আপনি কিন্তু ওই নামটাকে ফেলে দেবেন, ঠিক আছে। এবং আপনি যখন ফেলবেন তখন ওই ভোজপত্রটা আপনার হাতের মধ্যে নিয়ে আপনি আপনি যেটা চান সেই প্রার্থনাটা করবেন, করে মধুর মধ্যে দিয়ে দেবেন, আর আপনি যেটা চান সেই প্রার্থনাটা করেই মধুর মধ্যে একটুখানি ফুঁ দেবেন, ঠিক আছে, মানে মধুটাকে অভিমন্ত্রিত করে দেবো আর কি, ফুঁ দেবেন আপনি ওই মধুটাকে এবং মধুটাকে ফুঁ দিয়ে আপনি মধুটার মধ্যে আপনি কিন্তু মোটামুটি 1 হপ্তাহ মধুটাকে রেখে দিন, মানে মধুটার মধ্যে ওই ভোজ্যপত্রটা ডুবিয়ে রেখে দিন, 1 হপ্তাহ রেখে দিলে এবং মধুটার ছিপিটা কিন্তু দিয়ে দেবেন অবশ্যই। 1 হপ্তাহর পরে
আপনি কিন্তু ওই মধুটার ওখান থেকে ওই ভোজ্যপত্রটা বার করে নিন, এবং ভোজ্যপত্রটাকে বার করে আপনি বিভিন্নভাবে আপনি ভোজ্যপত্রটাকে পুজো করুন, মানে ফুল দিয়ে বা আপনার ওই ধূপ মোমবাতি দেখিয়ে আপনি এটা সামান্য যেটা ঘরোয়া পুজো হয় সেরকম ঘরোয়া পুজো করুন, এবং যেই দেবীকে পুজো করবেন সেটা মা কামাখ্যাকে আপনি কিন্তু অবশ্যই পুজো করার চেষ্টা করুন। কামাখ্যার অনেক রকম মন্ত্র রয়েছে, সে কামাখ্যা বড় দেবী নীলপর্বত বাসিনী তং দেবী জগৎ মাতা জনি মুদ্রে নমস্তুতে, এই মন্ত্র স্বাভাবিক মন্ত্র আপনি পাঠ করতে পারেন। হ্যাঁ, এই মন্ত্র পাঠ করে আপনি পুজো করুন, ঠিক আছে। পুজো করার পর যেখানে হোমযজ্ঞ হচ্ছে সেই হোমযজ্ঞের মধ্যে সেই ভোজ্যপত্রটাকে আপনি ফেলে দিন, ঠিক আছে, বা হোমযজ্ঞের মধ্যে দিয়ে দিন, এবং এতে দেখুন আপনার শত্রু কিন্তু অনেকটা দমে যাবে, অনেকটা চুপ হয়ে যাবে। এরকম নানান টিপস নিয়ে নানান বিষয় নিয়ে আমি কিন্তু পরপর আসছি, এবং আশা করছি টিপসগুলো অত্যন্ত প্র্যাকটিক্যাল, করে দেখা টিপস, সব কটা করেছি আমি, করে দেখেছি, ফল পেয়েছি, আপনারা কিন্তু করতে পারেন। আমি কিন্তু জ্যোতিষের সঙ্গে সঙ্গে বেশ কিছু টিপসের অনুষ্ঠানও দেবো, কারণ অ্যাস্ট্রো টিপস মানে হচ্ছে জ্যোতিষ সংক্রান্ত বেশ কিছু টিপস, যেই টিপস কিন্তু আপনার মুশকিলকে আসান করবে, অর্থাৎ যেই টিপস কিন্তু আপনার সমস্যা থেকে আপনাকে বেরিয়ে আসতে সহযোগিতা করবে। তাই অবশ্যই এই টিপসগুলোকে পালন করুন, খুব কঠিন টিপস নয়, চেষ্টা করলেই পারবেন করতে, এবং বিশ্বাসের সঙ্গে করবেন, যে কনফিউশন নিয়ে কিন্তু করবেন না, বিশ্বাসের সঙ্গে করবেন, আপনি কিন্তু ভালো রেজাল্ট পাবেন। আর যদি কোনো কোনো ক্ষেত্রে রেজাল্ট না পান বা কোনো কালেকশন করতে না পারেন বিভিন্ন জিনিসপত্র, তখন আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি বিভিন্ন প্রথা বলে দেবো আরও অন্যান্য। আজ এখানে শেষ করছি, পরে আবার অনুষ্ঠানে দেখা হবে, ততক্ষণের জন্য নমস্কার, জয় মাতা।